তুমিও বাইজিদের উপর খুশি হয়ে যাও। বললাম বাইজিদকে তুমি সুলতানুল আউলিয়া বানায় দাও। আল্লাহ তাআলা বাইজিদের মা বাইজিদের মার দোয়া সঙ্গে সঙ্গে কবুল কইরা ফলাইছে, এই বাইজিদ রে সুলতানুল আউলিয়া বানাইয়ে দিছে। তাহলে মা যদি দোয়া করে, মা ভালো দোয়া করলেও আল্লাহর দরবারে কবুল হয়ে যা, মা যদি খারাপ দোয়া করে এরপরেও আল্লাহর কাছে কবুল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله বলেন তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, অর্থাৎ এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। সূরা বাকারার আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়াইজ আখাযনা মিসাক বনী ইসরাঈল লা তাআবুদুনা ইল্লাল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি বনী ইসরাঈলদের থেকে এই অঙ্গীকার নিলাম, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না, এবং পিতামাতার সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। সূরা নিসার আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক বানিও না। ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। আল্লাহ পাক সূরা লুকমানের এক আয়াতে বলেন, ওয়াবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ বলেন ওয়াবাসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমি মানুষকে আদেশ করেছি মানুষ যেন তার পিতামাতার সাথে সৎ আচরণ করে। মা সন্তানকে অনেক কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছেন। আয়াতগুলো একত্রিত করলে বোঝা যায় আল্লাহর হকের পর বান্দার যে হক আল্লাহ আলোচনা করেছেন তার মধ্যে পিতামাতার হককে গুরুত্ব দিয়েছেন বেশি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মহতারাম হাজরিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযযা ওয়া জাল্লা, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, কুলতু সুম্মা আইয়ুন, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, কুলতু সুম্মা আইয়ুন, ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এক সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি, উত্তম আমল কোনটি? আল্লাহর রাসূল বলেন সময় মতো নামাজ পড়া। এরপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তিনি বলেন আল্লাহর এরপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো পিতামাতার সাথে সৎ আচরণ করা, সৎ ব্যবহার করা। এরপরে কোনটি? আল্লাহর রাস্তায় জিহাদ করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যা রাজুল নিলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। ভাইরা আমার, এক সাহাবি আল্লাহর রাসূলের কাছে আইসা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? আল্লাহর রাসূল বলেন উম্মুকা, তোমার মার। সাহাবি আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? আল্লাহর রাসূল বলেন উম্মুকা, তোমার মার। সাহাবি আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? আল্লাহর রাসূল বলেন উম্মুকা, তোমার মার।
চতুর্থবার আবার জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার আল্লাহর রাসূল বলেন আবু কা তোমার পিতা তাই মায়ের কথা কয়বার বললেন তিনবার বাবার কথা কয়বার বললেন একবার মায়ের কথা তিনবার বললেন কেন এর কারণ আছে মুহাদ্দিসিন একরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন মাকে আল্লাহ তাআলা এমন তিনটা কষ্ট সহ্য করার তৌফিক দিয়েছেন মা এমন তিনটা কষ্ট করেন যেই কষ্টগুলো দুনিয়ার কোনো পুরুষেরা করে না কোনো বাবারা করে না এক নাম্বার কষ্ট মা সন্তান পেটে গর্ভধারণ করে এর যে কি কষ্ট এটা একমাত্র নারীরাই বুঝবে পুরুষরা বুঝবে না এর যে কি কষ্ট এইজন্য আল্লাহ রাসূল প্রথম বলছেন তোমার মায়ের খেদমত করো দ্বিতীয়বার বলার কারণ কি দ্বিতীয়বার বলার কারণ হলো সন্তান প্রসবের কষ্ট এটা কি কষ্ট এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না কোন পুরুষ বুঝবে না নারী জাতিরাই এই কষ্টের কথা বুঝে এইজন্য আল্লাহ রাসূল বলতেন তোমার মায়ের খেদমত করো তিনবার বলার কারণ কি তৃতীয়বার বলার কারণ কি মা জাতিরা সন্তানকে দুই বছর পর্যন্ত স্তনের দুধ পান করায় এর কষ্ট আছে কি নাই আছে না এইজন্য আল্লাহ রাসূল বলতেন তোমার মায়ের খেদমত করো তাহলে এই হাদিস এবং আয়াতের দ্বারা আমরা কি বুঝলাম পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে না খারাপ আচরণ করতে হবে জুরে বলেন ভালো আচরণ করতে হবে না খারাপ আচরণ করতে হবে ভাইরা আমার আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসাম এমন মুহূর্তে একজন বৃদ্ধা মহিলা মসজিদে নববীর দিকে আসতেছে এই বৃদ্ধা মহিলাকে দেখে আল্লাহর রাসূল দাঁড়াইয়া গেলেন এই বৃদ্ধা মহিলা যখন কাছে চলে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের রুমালটা বিছায় দিয়েছেন এই বৃদ্ধা মহিলা এই চাদর উপর বৈশা আল্লাহর রাসূলের সাথে কিছুক্ষণ কথা বলছেন কথা বলার পর যখন এই বৃদ্ধা মহিলা চলে গেছেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো হলেন বিশ্ব নবী সকল নবীর সর্দার একটা সাধারণ বৃদ্ধা মহিলা আসলো আপনি এই বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়াইয়া গেলেন কাছে যখন আসলো আপনি আপনার রুমালটা বিছাইয়া দিলেন এই মহিলাটা কে এই মহিলার পরিচয়টা কি আল্লাহর রাসূল বলেন ও সাহাবীরা তোমরা তো জানো না এই মহিলাটা কে এই মহিলাটা হলেন আমার দুধমা হালিমাতু সাদিয়া তাহলে আল্লাহর রাসূল মা জাতিকে ইজ্জত করেছেন সম্মান করেছেন আমরাও মা জাতির সাথে ভালো আচরণ করব না খারাপ আচরণ করব ভাইরা আমার এক সাহাবী আল্লাহর রাসূলকে বলেন ওগো নবীজি আমার মা বিদ্যা হাঁটতে পারে না আমার মারে আমি কাঁধে কইরা হজ করাইছি মায়ের হক আদায় হইছেনি আল্লাহর রাসূল বলেন না 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 তুমি যে দুই বছর পর্যন্ত তোমার মায়ের দুধ খাইছো তার মাঝে এক ফোঁটা দুধেরও হক এখন পর্যন্ত আদায় হয় নাই সুবহানাল্লাহ কইতেন না আরো জোরে কোন সুবহানাল্লাহ বাইরে আমার হাদিসের মধ্যে আসছে কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে সুনজরে তাকায় মহাব্বতের নজরে তাকায় আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ কোন কেউ যদি দ্বিতীয়বার তাকায় সাহাবী প্রশ্ন করলো কেউ যদি দুইবার তাকায় আল্লাহর রাসূল বলেন তার আমল নামায় দুইটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন কেউ যদি একশো বারও তাকায় তার মা বাবার চেহারার দিকে সুনজরে মহব্বতের নজরে যদি কেউ একশো বারও তাকায় আল্লাহ তাআলা তার আমল নামায় একশতটি কবুল হজের সওয়াব দিয়ে দিবেন বলেন না সুবহানাল্লাহ তাহলে আমরা কি মা বাবার সাথে ভালো আচরণ করব না খারাপ আচরণ করব আমরা মা বাবার সাথে ভালো আচরণ করব কারণ মা বাবা আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করেছেন মা বাবার বরদোয়া নেওয়া যাবে না
মায়ের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা যদি ভালো দোয়াও করে এই দোয়াও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। মা যদি বর দোয়াও দেয় সন্তানের জন্য খারাপ দোয়াও করে এই দোয়াও আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। মা দোয়ার দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর ওলি হয়েছেন এমন ঘটনাও আছে। শিশু বাচ্চা বাইজিদ, তার মা অসুস্থ, তার মা অসুস্থ, রাত্রির বেলা বাইজিদকে বলছে, বাইজিদ আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও, আমার পানি খাইতে মন চাইছে। ভাইয়েরা আমার, শিশু বাচ্চা বাইজিদ গড়ে পানি খুঁজে, কলঠির মধ্যে পানি খুঁজে, জগের মধ্যে পানি খুঁজে, পানি নাই। তখনকার তখন কিন্তু বর্তমান যুগের মতন ঘন ঘন কল ছিল না, টিউবওয়েল ছিল না, মোটর ছিল না, অনেক দূরে দূরে কুয়া ছিল, কূপ ছিল। বাইজিদ ঘরে পানি খুঁজে পায় নাই, অনেক দূরে চলে গেছে কূপের কাছে, কূপ থেকে একটু পানি আই না, ঘরে আসছে, আইসা দেখে বাইজিদের মা ঘুমাইয়া পড়ছে। বাইজিদ এখন চিন্তা করলো, আমি যদি শুয়ে পড়ি, মা যেহেতু ঘুমাইতেছে এখন আমিও যদি শুয়ে পড়ি, মা যদি আবার সজাগ হয়ে যায়, আমার কাছে যদি আবার পানি চায়, আর যদি আমি ঘুমিয়ে পড়ি তো মার কষ্ট হবে, আমি ঘুমাবো না, আমি মার কাছেই দাঁড়িয়ে থাকবো। বাইজিদ পৌষ মাসের শীত, মাঘ মাসের শীত, কনকনা শীত, এমন শীতের মধ্যে হাতের মধ্যে গ্লাস নিয়ে এইভাবে দাঁড়াইয়া রয়েছে, হাত আর গ্লাস একদম বরফ হয়ে গেছে, পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এইভাবে যখন রাত্র শেষ হইতে হইতে, সময় শেষ হইতে হইতে, মুয়াজ্জিন সাহেব যখন ফজরের নামাজের আজান দিয়ে দিছেন, তার মা এবার জাগ্রত হয়েছে নামাজ পড়ার জন্য, সজাগ হয়ে দেখে শিশু বাচ্চা বাইজিদ তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। মা জিজ্ঞাসা করে, বাইজিদ এত শীতের মধ্যে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, কারণ কি? কমা, তুমি না রাত্রের শুরুতে পানি চাইছিলা, আমি ঘরে খুঁজে পানি পাই নাই, অনেক দূর থেকে পানি আনছি, আইনা দেখি তুমি ঘুমাইয়া পড়ছো, আমি শুই নাই, আমি ঘুমাই নাই, যদি তুমি আবার সজাগ হয়ে পানি চাও, আর যদি আমি তোমাকে পানি না দিতে পারি তাহলে তো তোমার কষ্ট হবে। বাইজিদের মা আবার বাইজিদকে পাঞ্জা মাইরা দইরে বুকের সাথে বুক লাগাইয়া বাইজিদকে লেপের নিচে শুয়াইছেন। বাইজিদের মা ওযু করে নামাজ পড়ছেন, নামাজ পড়ে মোনাজাতে বলেন, আল্লাহ ও আল্লাহ, বাইজিদ আমারে খুশি বানাই বানাইছে, আমি বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি, তুমিও বাইজিদের উপর খুশি হয়ে যাও। আল্লাহ বাইজিদকে তুমি সুলতানুল আউলিয়া বানায় দাও। আল্লাহ তাআলা বাইজিদের মা, বাইজিদের মার দোয়া সঙ্গে সঙ্গে কবুল কইরা ফেলাইছে, এই বাইজিদ রে সুলতানুল আউলিয়া বানাইয়া দিছে। তাহলে মা যদি দোয়া করে, মা ভালো দোয়া করলেও আল্লাহর দরবারে কবুল হয়ে যা, মা যদি খারাপ দোয়া করে এরপরেও আল্লাহর কাছে কবুল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? মা যদি একটু সন্তানের প্রতি একটু বেজার থাকে, আমরা যেন প্রত্যেকেই আমরা মা বাবার সাথে ভালো আচরণ করি ইনশাআল্লাহ, মা বাবার সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ। কে কে মা বাবার সাথে ভালো আচরণ করতে রাজি আছে একটু হাত তুলে দেখান। আল্লাহ পাক প্রত্যেকটা হাতকে কবুল করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।